প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডক্টর শারমিন জাহান নিটল দর্শক আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনাকালীন এই সময়টিতে শীতকালীন অসুখ বিসুখ এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে অধ্যাপক ডাক্তার ওয়ানাইজা রহমান ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 2003 সালে মেডিকেল কলেজ ফর ওমেন থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফার্মাকোলজি ও থেরাপিউটিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ ম্যাডাম আজ আমরা যে বিষয়টি সিলেক্ট করেছি সেটি হচ্ছে করোনাকালীন এই সময়টিতে শীতকালীন অসুখ বিসুখ ম্যাডাম শীতকাল বা এই উইন্টার সিজনটি কিন্তু আমাদের সকলের জন্যই অনেক বেশি আরামদায়ক আমি বলবো এবং এটির জন্য হয়তো আমরা অনেকেই অপেক্ষা করি কিন্তু এই সময় কিন্তু বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আসলে দেখা যায় শীতকালীন এই সময়টিতে আপনারা কী ধরনের অসুখ বিসুখ বেশি পেয়ে থাকেন শীতকালে সাধারণত আমাদের যে অসুখ বিসুখগুলো হয় আমরা সবাই জানি শীতকালে যে বাতাসের আর্দ্রতাটা হারিয়ে যায় এই শুষ্কতার জন্য প্রথমেই আমাদের ত্বক শুষ্ক হয়ে ওঠে আমাদের বিভিন্ন ত্বকের সমস্যা শুরু হয়ে যায় সেই সাথে আমাদের ঠান্ডা কাশি কারো যদি আগে থেকে হাঁপানি অ্যাজমা ব্রঙ্কাইটিস এগুলো থেকে থাকে সেগুলো আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ঠান্ডা কাশির সাথে সাথে নিউমোনিয়া হতে পারে কিছু রোগী মাথা ব্যথায় ভোগে আর সেই সাথে আমাদের আরও কিছু বড় ধরনের অসুখ বিসুখও আমরা এই সময় দেখে থাকি রোগীরা এই সমস্ত অসুখ বিসুখ নিয়ে সাধারণত আসতে পারে জি তাহলে ম্যাডাম ত্বকের সমস্যা এবং ঠান্ডা কাশি সর্দি এই সমস্যাগুলোই আসলে শীতকালে প্রধানত আমরা এই সমস্যাগুলোতে ভুগে থাকি এই সমস্যাগুলো হবার পেছনে আসলে ম্যাডাম কারণ কি প্রধানত হচ্ছে বাতাস যখন শুষ্ক হয়ে যায় অত্যন্ত ধুলাবালি প্রবণ হয়ে যায় এবং এই ধুলাটা যখন আমরা শ্বাসের সঙ্গে আমাদের নাকের ভিতর দিয়ে চলে যায় তখন আমাদের যে শ্বাসতন্ত্র শ্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ নিউমোনিয়া বলেন আপনি বিভিন্ন ফ্লু বলেন এগুলো দেখা দেয় আরেকটি ব্যাপার কি যে ভাইরাসগুলা এই শীতে যেগুলো একটু কম তাপমাত্রায় ওরা খুব মানে ওরা খুব একটা সুস্বাস্থ্য পেয়ে যায় এবং ওই বাইরের কম তাপমাত্রার জন্য ওরা আমাদের শরীরে এসে বাসা বাঁধে আরেকটা ব্যাপার হচ্ছে যে আলট্রাভায়োলেট রে যে সূর্যরশ্মি তারা কিন্তু অনেক কিছুকে মেরে ফেলতে সক্ষম যেটা শীতকালে হচ্ছে না এবং আরেকটা ব্যাপার শীতকালে আমরা যেটা করি অনেক সময় আমরা বাসার থেকে কম বের হই আমরাও খুব একটা রোদ আলট্রাভায়োলেট রশ্মি পাই না সেসব কারণেও আসলে আমরা সংক্রমণের মধ্য দিয়ে যাচ্ছি এবং সারা বিশ্বব্যাপী যে মহামারীটি চলছে সেটি হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 আসলে এটিও তো হতে পারে এবং এটিও মূলত শ্বাসতন্ত্রেরই সমস্যাগুলো এটি দ্বারা বেশি প্রকাশ পায় বা লক্ষণগুলো বেশি থাকে আসলে ম্যাডাম কিভাবে তাহলে আমরা আলাদা করব যে কোনটি আমার করোনা ভাইরাসের কারণে হচ্ছে বা কোনটি আমার নর্মাল শীতকালীন সর্দি কাশির সমস্যা হচ্ছে আগে যেমন গলা ব্যথা হলেই কিন্তু আমরা ধরে নিতাম করোনা এবং যারা টনসিলের রোগী তারা খুব ভয় ভয়ে থাকতেন তারপর টেস্ট অ্যাভেলেবল ছিল না এখন কিন্তু করোনার টেস্ট অ্যাভেলেবল তা আমার মনে হয় যে কারো যদি একটু ফ্লু লাইক সিন্ড্রোম হয় যে নাক দিয়ে পানি পড়ছে সর্দি কাশি হালকা জ্বর তাপমাত্রা বৃদ্ধি দেহের প্রথম যে কাজটা তার করা উচিত সেটি হচ্ছে আইসোলেশন পরিবারের অন্য সদস্যদের থেকে সে আলাদা একটি রুমে চলে যাবে এবং প্রথমে দু একদিন যদি দেখার পরেও দেখে যে স্বাভাবিক যে আমরা চিকিৎসা নেই ঠান্ডা কাশির জন্য সেই সমস্ত চিকিৎসা নেওয়ার পরেও যদি কোনো পরিবর্তন না হয় প্রথমেই কিন্তু তাকে করোনার টেস্ট করাতে হবে ম্যাডাম অনেকেই কিন্তু শীতকালীন এই পুরো সময়টিতে দীর্ঘমেয়াদী কাশির সমস্যায় ভুগে থাকেন হয়তো বা শুকনো কাশি সেটি দেখা যাচ্ছে হচ্ছে রাতের বেলা হয়তো বেশি হচ্ছে বা আর্লি মর্নিংয়ে এই সমস্যাটি বেশি হয় তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে যাদের এই দীর্ঘমেয়াদী কাশিটি থাকে তাদের বিভিন্ন ব্রঙ্কাইটিস তাদের বিভিন্ন অ্যাজমা বিভিন্ন অসুখ একটি অসুখের কারণে তাদের এটি হয়ে থাকে এবং তাদের একটা নির্দিষ্ট বয়সও থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু ধূমপায়ী হন এবং যেটা হয় যে প্রথমেই আসলে ধূমপানটা আপনার তাদের পরিহার করতে হবে এবং তাদের বাসার পরিবেশটা একটু উষ্ণ করার চেষ্টা করতে হবে তাদের সবসময় গরম পানি খেতে হবে মানে নর্মাল যে পানিটা আমরা স্বাভাবিক তাপমাত্রার পানিটা খাই সেটি নয় একটু গরম করে যদি সে পানিটা খায় উষ্ণ হ্যাঁ মানে ঈষদুষ্ণ যেটাকে বলি পানি
যদি খান এই ধরনের রোগী, এবং সব সময় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন যে শাকসবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যদি উনি খেতে থাকেন, এবং সেই সাথে বাইরে বের হওয়ার সময় আমরা অনেক সময় হয় কি সকালে যখন বের হচ্ছি হয়তো বা 9টা বাজে, তখন বেশ একটা ঝলমলে আলো, একটা রৌদ্র আমরা বের হচ্ছি, আমাদের খেয়াল থাকে না যে আমরা যখন বিকালে ফিরবো তখন আসলে আবহাওয়াটা এরকম থাকবে না, আমরা দেখা যায় শীতের কোনো পোশাক নিয়ে বের হই না। কিন্তু যদি সবসময় একটি হালকা শীতের পোশাক আমরা সাথে রাখি বের হওয়ার সময় এবং ধুলাবালি এড়িয়ে চলি, তাহলে আমার মনে হয় দীর্ঘমেয়াদী কাশিতে আমাদের উপকার হবে। সেই সাথে না দীর্ঘমেয়াদী কাশির জন্য কিছু প্রিভেন্টিভ কিছু ওষুধপত্র 3 মাসের জন্য, যেমন লিকোটিন অ্যান্টাগনিস্ট ওষুধ আছে, মন্ট্রোলোকাস্ট আছে, এই ধরনের ওষুধগুলো আসলে আমি যে মনে করি যে যারা দীর্ঘমেয়াদী কাশি তাদের অবশ্যই একজন চিকিৎসকের অধীনে তিনি থাকবেন, এবং এই ওষুধটা পুরো শীতকাল, যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস তারা কিন্তু এ ধরনের একটি হালকা ডোজের একটি নিকোটিন অ্যান্টাগনিস্ট অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে পারে। ম্যাডাম, আমরা শীতকালীন সময়টিতে যারা অ্যাজমা বা হাঁপানি সমস্যায় ভুগে থাকেন বা অ্যাজমার রোগী আছেন বা ব্রঙ্কাইটিসের রোগী আছেন ক্রনিক, তাদের ক্ষেত্রে করণীয় কী বা তারা কী কী সাবধানতা অবলম্বন করবেন সেটি সম্পর্কে জানবো। শীতকালীন সময়টিতে আমরা জানি যাদের ক্ষেত্রে হাঁপানি সমস্যা আছে বা ক্রনিক ব্রঙ্কাইটিসে যারা ভুগছেন তাদের কিন্তু এই সময়টাতে একটু কষ্ট হয়ে থাকে বা এই সময়টাতে উপসর্গগুলো আসলে একটু বেড়ে যায়, সেক্ষেত্রে আগে থেকেই কী কী সাবধানতা আসলে অবলম্বন করবেন? যাদের এই দীর্ঘমেয়াদী ক্রনিক ডিজিজগুলো আছে তাদের আসলে অবশ্যই তার যে নির্দিষ্ট যেই চিকিৎসক যিনি আছেন তার একটি পরামর্শপত্র শ্বাসকষ্ট হওয়ার আগেই সংগ্রহ করাটা প্রয়োজন, যে আমি কী করব কী করব না, এবং যে যদি তিনি একটি ইনহেলার ব্যবহার করে থাকেন, হ্যাঁ, ইনহেলারটা কত ডোজে নিবে বা ইনহেলারটা সাথে রাখা, এবং আমি আগেই বলেছি যে হাঁপানির বা এই শ্বাসকষ্টের যে মিডিয়েটার্সগুলো সেগুলো যেন তাকে আক্রমণ করতে না পারে সেটার জন্য যেমন আমরা নিকোটিন অ্যান্টাগনিস্ট একটি ড্রাগস দিই বা এই ধরনের যেগুলো আছে, বা স্বল্প মাত্রায় যদি কোনো ইনহেলার তার নেওয়ার থাকে সেগুলো কিন্তু আসলে তাকে, আমি মনে করি যে একটা কথা কিন্তু আমরা সবসময় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তো যার আছে এই সমস্যাটা সে কিন্তু আসলে আগে থেকে, ইভেন যার আপনার শুধু হাঁপানি নয়, আপনার যার হচ্ছে কোল্ড অ্যালার্জি আছে, যে রোগীটার যে বাচ্চাটার অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তাকে কিন্তু আগে থেকেই এই শীতকালে কিন্তু আগে থেকেই একটি প্রস্তুতি নিতে হবে, যে আমি অনেক শীতকালে অনেক পিঠা পায়েস খাবো, আমার স্কুল ছুটি, আমি অনেক বেড়াবো, আমি অনেক সুন্দর সুন্দর শীতের কাপড় পরবো, বা আমার যেটা আছে সেটাকে ধুয়ে আমি প্রস্তুত করব সেই শীতের কাপড়টা, এবং সেই সাথে কিছু প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যে হচ্ছে আমার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, আমার কিছু এই যে কাপড় চোপড়ের কথা বললাম, আমার আগের বছরের কাপড়গুলো কিন্তু আমার খুব ভালো করে ডিটারজেন্ট দিয়ে ঘরে কিংবা বাইরে যেখানেই ধুই লন্ড্রিতে ধুয়ে আমাকে খুব সুন্দর করে রোদে কিন্তু শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে, কারণ আমরা একটা কথা বলি যে মাইটস, আপনি জানেন সেই মাইটসগুলো কিন্তু আমাদের বিভিন্ন কাপড়ের মধ্যে দেখবেন, অনেকে যেদিন শীতের কাপড় বের করার জন্য আলমারিটা খুলবে সেদিন থেকেই তার হাঁচি এবং এই সমস্যাগুলো শুরু হয়ে যাচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে হয়ে যাচ্ছে, তো এখানেও সাবধানতা প্রয়োজন, এবং এই আলমারির কাপড়গুলো খুব সুন্দর করে রোদে দিয়ে ধুয়ে ইস্ত্রি করে পরতে হবে, আর ঘরের যে ধুলো যদি কোনো কার্পেট থাকে, কার্পেটের নিচের ধুলো, কোনো কিছুর ফুলদানি থাকে, কিছু ফ্লাওয়ার ভাস থাকে, সেগুলো নিচে যে ধুলো, পুরনো কিছু পেপার থাকে, আমাদের একটা সমস্যা কি আমরা একটা গ্রীষ্মপ্রধান দেশের জনগণ, তো শীতের জন্য আমরা আসলে ওইভাবে প্রস্তুতি নেই না, শীতকে আমরা অভিনন্দন জানাই, শীতের জন্য আমরা অপেক্ষা করি কিন্তু প্রস্তুতিটা নেই না, তো প্রস্তুতির সাথে সাথে কিন্তু ঘর পরিষ্কার একটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রস্তুতি, যে সকল ধুলা আমি আগেই পরিষ্কার করে ফেলবো, আলমারিগুলো আমি আগেই, এক সময় দেখবেন আমাদের মা দাদিরা কিন্তু খুব সুন্দর করে ছাদে কাপড়গুলো খুব সুন্দর করে রোদে দিতেন, কিন্তু আমরা এখন আসলে অনেক ব্যস্ত হয়ে গেছি, আমরা এই কাজগুলো করি না, কার্পেট, আমাদের শতরঞ্জি, যেগুলো গালিচা, সোফার কাপড়, পর্দা, সব কিছু, কারণ আমার যদি অ্যাজমা থাকে, আমার যদি ব্রঙ্কাইটিস থাকে, আমার যদি এই প্রবলেমগুলো থাকে, এবং যদি নাও থাকে, ছোট বাচ্চা, হ্যাঁ, চাইল্ডহুড অ্যাজমা হয়ে যায়, তার কিন্তু চাইল্ডহুড অ্যাজমা হয়ে যায়, এগুলো পরিষ্কার করতে হবে, এবং ঘরটাকে যথাসম্ভব উষ্ণ
রাখার ব্যবস্থা করতে হবে, আর হচ্ছে নিজেকে উষ্ণ রাখতে হবে। নিজেকে উষ্ণ রাখতে যে আমি অবশ্যই ঈশুদুষ্ণ পানি খাবো, আমি আমার কাপড় চোপড়গুলো আছে কিন্তু ব্যবহার করছি না, বাইরে নিয়ে যাচ্ছি না, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না, এটা আমাকে ক্যারি করতে হবে। এবং হালকা শীতেও কাপড়টা অনেক সময় দেখা যায়, বিশেষ করে বাচ্চারা যেটা করে এবং বয়স্করা বলে যে দরকার নেই, কিন্তু দেখেন সবসময় কিন্তু মানে শীতকাল এটা তো আমাকে ব্যবহার করতে হবে। ম্যাডাম, আমাদের অনুষ্ঠানের নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা আমাদের দর্শকদেরকে ফিটনেস ট্রেনারের মাধ্যমে কিছু ব্যায়াম শিখে আসি, চলে যাচ্ছি সেই সেগমেন্টে। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। আজ কথা হচ্ছিল করোনাকালীন সময়টিতে শীতকালীন অসুখ, এ বিষয়টি নিয়ে। দর্শক, আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য শরীর চর্চা বা ব্যায়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আমাদের ট্রেইনারের কাছ থেকে শিখে নিব কিছু ব্যায়াম। আজকে আমরা করব পেটের ব্যায়াম এবং পায়ের ব্যায়াম। পেটের ব্যায়াম শোনার সাথে সাথে সবার তো খুব ভালো লাগে, জানি যে কত দ্রুত আমরা পেট কমিয়ে ফেলতে পারি। আর পায়ের ব্যায়ামের ব্যাপারটা হচ্ছে যে আমাদের শরীরের সবচেয়ে বড় মাসল হচ্ছে পায়ে, এবং যত বড় মাসল নিয়ে আপনি কাজ করবেন তত তাড়াতাড়ি কিন্তু এক্সট্রা ক্যালোরিটা বার্ন হবে। আর অনেকেই আমরা আছি যে আমাদের পায়ের শেপটা ভালো না বা হিপের শেপ ভালো না, যে জন্য আমরা পোশাক আশাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না, সেজন্যই আমরা পায়ের ফ্যাট কমাতে চাই বা হিপের একটা সুগঠন আনতে চাই। আর কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সৌন্দর্যের জন্য না, আমাদের কিন্তু সুস্থ থাকবার জন্য এবং আমাদের শরীরকে কর্মক্ষম রাখার জন্য আমাদের কিন্তু ব্যায়াম তো দরকার, এবং সেই ক্ষেত্রে পায়ের ব্যায়ামগুলো কিন্তু খুব এসেনশিয়াল। কারণ হয় কি, পায়ের ব্যায়াম সহজে কেউ করতে চায় না, যে পা তো প্যান্টে বা শাড়ির নিচে বা জামার নিচে ঢাকা পড়ে থাকে, ওতে ফ্যাট থাকলে তো মানুষজন অত দেখতে পাচ্ছে না, কিন্তু পা হচ্ছে শরীরের পিলার। সুতরাং শরীরের পিলার অর্থাৎ আপনার যে কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশন যত স্ট্রং থাকবে তত বেশি কী হবে, বিল্ডিংটা স্ট্রং হবে। সুতরাং আমার পুরো শরীরে যদি আমি ফ্যাট বার্ন করতে চাই তাহলে আমার পায়ের ব্যায়ামটা কিন্তু অবশ্যই দরকারি। আর পেটের ব্যায়ামটা তো আছে, আমরা পেটের ব্যায়ামটা করব। এখানে পার্টনার ওয়ার্কআউট, তো আমাকে হেল্প করছে আমার ছেলে লিও, তাহসিন শান লিও। আমরা দুজন মিলে দেখাবো যে কিভাবে আপনারা পার্টনার, দুই ফ্রেন্ড বা কাপল বা ভাই বোন, হোয়াট এভার, আপনারা একসাথে করতে পারেন, যে তাহলে আপনাদের টাইমটা খুব এনজয়েবল হবে, ইন্টারেস্টিং হবে, এবং একজন একজনকে তাগাদা দিয়ে করতে পারবেন এবং সুন্দরভাবে। অ্যাট দ্য সেম টাইম অনেকটুকু ভ্যারাইটি এক্সারসাইজ হয়ে যাবে, রেজাল্টটাও দ্রুত আসবে। ঠিক আছে, এখন আমি করব লেগস পার্ট, লোয়ার পার্টের, আর লিও করবে পেটের ব্যায়াম, এবং এটা লোয়ার অ্যাপসের জন্য খুব স্পেশাল। ঠিক আছে, এবং আমরা চেঞ্জ করে করব, যে একবার আমরা একটা সেট শেষ করার পরে আপনারা কি করবেন, আবার চেঞ্জ করে করবেন। ওকে, ফাইন, রেডি? এখানটায় ও আমার দাঁড়িয়ে থাকার জায়গাটা, আমরা পার্টনার কেন, পার্টনার মানে হচ্ছে যে আমি ওকে হেল্প করব, ও আমাকে হেল্প করবে। ঠিক আছে, আমি স্কোয়াট করব, যেটা পাঁচ জনের সিঙ্গেল মোস্ট এক্সারসাইজ, এবং ও পেটেরটা করবে। কিভাবে আমরা দেখি, অ্যান্ড ওয়ান, আমি ইনহেল অ্যান্ড এক্সেল, রিল্যাক্স, ওকে, অ্যান্ড ইনহেল অ্যান্ড ডাউন, আমি স্ট্রেট, এখানে ওর কোনো কাজ নাই, আমি ডাউন হচ্ছি, অ্যান্ড এক্সেল আপ, দেন ইয়েস অ্যান্ড হোল্ড। হ্যাঁ, এখানে ধরে রাখছে, আমার কাজটা হচ্ছে যে ও আমার পাটা ধরে ও ব্যালেন্সটা আনলো, কিন্তু আমি ওর ওই সুবিধাটা নিতে দিব না। আমি কি করব, আমি ওকে জোরে ধাক্কা দিব যেন ওর পাটা পড়ে যায়, এবং ও ট্রাই করবে যে পাটা টাইট করে রেখে ব্যালেন্সে যেন মাটিতে রাখতে পারে, তাতে পেটের কাজটা আরো ভালোভাবে হবে। আমরা পাঁচবার করি, আপনারা দেখেন, তারপর আমরা বুঝিয়ে বলবো। অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল আপ, অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল আপ, থ্রি, ফোর, ফাইভ, নাইস, বোঝা যাচ্ছে? আমি যখন আছি তখন আমার আমার শুধু কাজটা হচ্ছে, আর যখন আমি উঠে দাঁড়াচ্ছি ও যখন পাটা দিচ্ছে তখন আমি জোরে এখান থেকে পুশ করছি যেন উল্টো ধাক্কাটা হয়, এবং ও পেটের মাসলটা কন্ট্রাক্ট করে শক্ত করে রেখে ব্যালেন্সটা নিয়ে যেন ও ডাবল ইম্প্যাক্টটা হয়। ওকে, বোঝা তো যাচ্ছে? এবার আমরা হয়তো চেঞ্জ করে নিব। এই চেঞ্জ করা জায়গাটায় এখন আমি শুয়ে ওর পজিশনটা করব, আর ও দাঁড়িয়ে স্কোয়াটটা করবে। কথা বোঝা যাচ্ছে?
যে দুজন মিলে করছি, একজন একজনের হেল্প নিচ্ছি, আবার তাতে কি হচ্ছে একজনের ওয়ার্কআউট কিছুটা তাতে কঠিন হয়ে যাচ্ছে, ওরটা যেমন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে যে ও এমনিতেই নামাতো কিন্তু আমি জোরে ধাক্কা দেওয়া তো ওকে আরও মাসেল কন্ট্র্যাক্ট করে আরও শক্তি মানে ওর কোর মাসেলটা আরও স্ট্রং করে নিয়ে আরও ব্যালেন্সের জন্য ওর আরও ডাবল ইফেক্ট দিতে হচ্ছে। আর আমার কাজের সাথে ওর সুবিধাটা বা অসুবিধা যেটা হচ্ছে, কিন্তু ওর কাজের সাথে আমার সুবিধাটা কী হচ্ছে, আমার সুবিধা হচ্ছে যে আমাকে একদম অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হচ্ছে, ঠিক টাইমটা মেনটেন করতে হচ্ছে, এবং যখন আমি দাঁড়াচ্ছি আমার সাথে অ্যাক্টিভিটি আমার এই পুশ করার জন্য আমার যে হাতের চেস্টের শোল্ডারের কাজটা হচ্ছে সেই কাজটা আমার অ্যাড হচ্ছে। তা নইলে শুধুমাত্র স্কোয়াটে আমার শুধু পায়ের কাজটা হতো, আমার আপার বডিটা অ্যাক্টিভিটিটা এর সাথে অ্যাড হতো না, এখন এটা অ্যাড হওয়াতে আমার টোটাল বডির কাজ হচ্ছে। তো এখানে আপনারা যেটা করবেন যে শুরুতে হয়তো 5-10 এভাবে একটা রিপিটিশন আপনারা দেখে নেবেন, এটা করবেন, দেন চেঞ্জ করবেন, তাহলে কি হবে একবার একটু কঠিন একবার একটু সহজ এরকম করে আপনারা ভালো করে নিতে পারবেন। তবে আর একটা ব্যাপার খেয়াল করতে হবে, যাদের লোয়ার ব্যাক পেইন আছে, কোমরে বেশ ব্যথা আছে বা লোয়ার ব্যাকের ইঞ্জুরি আছে, তারা কিন্তু পেটের এই ব্যায়ামটা এক পা করে করতে পারেন, দু পা একসাথে করবেন না, ওয়ান লেগ, ওকে, স্কোয়াট অ্যান্ড ওয়ান লেগ স্কোয়াট, কাছে আনছি, ধাক্কা দাও, জোরে ধাক্কা দিবে, স্কোয়াট আরেকবার, লাস্ট অ্যান্ড লাস্ট, ওকে, একসাথে দুটো পা তোলা যেটা তখন, হ্যাঁ, ধাক্কা দেওয়া, এই যে প্রেশারটা, এই প্রেশারটা যেন, ওকে, এই প্রেশারটা যেন, ওকে, ফাইন, এই প্রেশারটা যেন আমার লোয়ার ব্যাকে কোনো রকম কোনো ইঞ্জুরি না ঘটাতে পারে। সেজন্য আরেকটা করা যেতে পারে যে আমরা কোমরের নিচে কিছু একটা কুশন বা কিছু দিয়ে নিতে পারি। আর আমার সাজেশন হবে যে যাদের যে ধরনের কোনো একটু যদি সিভিয়ার ইঞ্জুরি থাকে তাহলে দু পা না করাটাই ভালো, এক পা করে যেমন দেখালাম তেমন করে ট্রাই করবেন যে পা যতটুকু কাছে নিয়ে আসা যায়, এবং যে করবে সে হচ্ছে যে জোরে ধাক্কা দিবে যেন আপনার অ্যান্টাই প্রেশার কাজটা আপনার লোয়ার অ্যাবসের মাসেলে সেটা কাজে দেয়। তো যেটা বলেছি যে আপনারা এনজয় করবেন ওয়ার্কআউটগুলো, এবং খেয়াল করবেন পেটের ব্যায়াম যে ওয়ার্কআউটগুলোতে থাকবে বা যে কোনো ওয়ার্কআউটই একদম ভরা পেটে কখনও করবেন না বা খুব খালি পেটেও কখনও করবেন না, খাওয়ার অন্তত 1.5-2 ঘন্টা পরে বা আরেকটু সময় নিয়ে 2.5 ঘন্টা পরে। ম্যাডাম, শীতকালীন সময়টিতেই যে হাঁচি কাশি বা ঠান্ডার সমস্যায় যারা ভুগছেন, প্রাথমিকভাবে আসলে বাড়িতে বসে কী ধরনের চিকিৎসা তারা নিতে পারেন? আমি হাঁচি দিচ্ছি, আমি ছড়াচ্ছি, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বা আমি সেফ নিরাপদে আছি আরেকজন দিচ্ছে তখন কিন্তু আমি আর নিরাপদে নেই। যে কাশির যে শিষ্টাচার, যে যদি না পারি যে হাত দিয়ে বা কনুই দিয়ে মুখটা ঢেকে এবং সাথে সবসময় রুমাল টিস্যু এগুলো বহন করা, এবং ব্যবহার শেষে সেই রুমালটা বাসায় এসে যত্রতত্র না রাখা, টিস্যুটা অবশ্যই একটা ওয়েস্ট পেপার বিনে একটা বিনে ফেলে দেওয়া, এবং বারবার হাত ধোয়া। এই জিনিসটা শুধু করোনার জন্য নয়, এই জিনিসটা করোনা ভাইরাস তো আমরা জানি সেটাও তো একটা খুব সিমিলিয়ার, এই যে আমাদের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর আমাদের আরএসভি যেগুলো আছে, হ্যাঁ, রাইনো ভাইরাস, এগুলোর সাথে সিমিলিয়ার। তো সেম এই ভাইরাসগুলোর জন্য, এগুলো তো একটা ভাইরাস, আমাদের কমন কোল্ড সর্দি কাশি হচ্ছে ভাইরাসের জন্য, তো আমাদেরকে কিন্তু বারবার হাত ধুতে হবে, আমাদেরকে কিন্তু খোলা জায়গায় রোদ উঠলে সেখানে যেতে হবে, আমরা যদি আমরা এই করোনাকালীন সময় যদি না যেতে পারি বাইরে, আমরা ছাদে যাব, আমরা বারান্দায় যাব, এবং সেই সাথে আমরা বারবার হাত ধুবো এবং পুষ্টিকর খাবার খাবো। আমরা প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করব, আমরা ওই শুধু ফ্রিজের খাবারগুলো বের করে বা আমরা প্রচুর বার্গার, পেস্ট্রি, কেক, পেপসি এগুলো বাচ্চাদের না খাইয়ে, এখন শীতকালে আমাদের যে দেশি ফল আছে, কমলা, লেবু পাওয়া যাচ্ছে এখন প্রচুর, সাধারণ লেবু পাওয়া যাচ্ছে, প্রচুর শাকসবজি পাওয়া যাচ্ছে, আর হ্যাঁ, টমেটো, টমেটোতে লাইকোপিন থাকে। রিসেন্ট একটি গবেষণায় দেখা গেছে যে ডেইলি 1 গ্লাস করে টমেটোর জুস খেতে বলা হয়েছে। আচ্ছা, তা আমরা প্রচুর এই রঙিন শাকসবজিগুলো গ্রহণ করব, রঙিন শাকসবজি, টক জাতীয় ফল, জি, আসলে এই ধরনের জিনিসগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদের দর্শকদের মূল্যবান তথ্য এবং পরামর্শ দেবার জন্য। এনটিভি কর্তৃপক্ষ এবং সকল দর্শক এবং আপনাকেও আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল সবার জন্য।
প্রিয় দর্শক, আজ কথা হচ্ছিল করোনাকালীন সময়ে শীতকালীন অসুখ নিয়ে। আশা করছি আমাদের অনুষ্ঠানের মূল্যবান তথ্য এবং পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নিই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমরা যখন শরীরকে বা হার্টের জন্য সে এনভায়রনমেন্ট এবং সাপোর্টিক নিউট্রিয়েন্টস যোগান দিতে না পারি, তখন হার্টের মতো ফাংশন করতে পারে না। প্রথম ধরুন যেটা হয়, আমাদের ব্লাড অ্যাসিডিক হয়ে যায়। কেন হয়? আজকে আমাদের খাবারগুলো প্রসেস করে ফেলেছি আমরা। আজকে আমরা প্ল্যান্ট বেসড নাই, প্ল্যান্ট বেসড খাবার হচ্ছে অল অ্যালকালাইন ফুড, তো নন প্ল্যান্ট বেসড খাবার। আবার প্ল্যান্ট বেসড খেলেও আমরা অনেক প্রসেস করি, অনেক রান্না করি খাই, আমরা র খাবার অভ্যাস আমাদের নাই। এই যে নন প্ল্যান্ট বেসড খাবার, একটা বড় কারণ আমাদের প্লাস প্রসেস ফুড আমাদের ব্লাডগুলো অ্যাসিডিক হয়ে গিয়েছে। অ্যাসিডিক ব্লাড যখন হার্টের মধ্যে ফ্লো হয়, তখন হার্টের আটারিকে ইঞ্জুরি করে ফেলে, ড্যামেজ করে ফেলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখবার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।